এইমাত্রই চাঁদ থেকে বিরাট বড় আপডেট দিল চন্দ্রযান তিন, তোলপার গোটা দেশ, দেখে নিন এক নজরে। অবশেষে চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার বিক্রম সফলভাবে কিন্তু চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। রাশিয়া, আমেরিকা ও চীনের পর তাদের কিন্তু সফলভাবে সফট ল্যান্ডিং করতে পেরেছে ভারত, এবং ভারত বিশ্বের তৃতীয়তম স্থান দখল করে নিয়েছে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারতবর্ষ। এই দক্ষিণ মেরুতে সূর্যের আলো না পড়ার কারণে এই অঞ্চলটি কিন্তু সম্পূর্ণভাবে অন্ধকার। সেই কারণে এই অঞ্চলটি নিয়েই কিন্তু পৃথিবীর সমস্ত মহাকাশ গবেষণা কিন্তু বিশেষ আগ্রহ প্রকাশ করে থাকেন। চাঁদের এই দক্ষিণ পৃষ্ঠে পৃথিবীর কোনো দেশই কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেনি, তাই ভারতের হাতে কিন্তু উঠে আসতে চলেছে বিশাল বড় বড় চাঞ্চল্যকর তথ্য। এই অঞ্চলে বরফের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের বিভিন্ন অজানা তথ্য, ভূতত্ত্ববিদ্যা এবং গঠন সম্পর্কে অধ্যয়ন করার জন্য সকলেই কিন্তু আগ্রহ প্রকাশ করেন। চাঁদের বিভিন্ন জায়গার গঠন, চাঁদের তাপমাত্রা, চাঁদের জলবায়ু, তার পাশাপাশি আবহাওয়ার সাথেই চাঁদের জল রয়েছে কিনা, অক্সিজেন রয়েছে কিনা, সেখানে মানুষ বসবাস করতে পারবেন কিনা, প্রায় আরো অন্যান্য বিভিন্ন রকমের তথ্য নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালাবে এই চন্দ্রযান। চন্দ্রযান দুই এর ব্যর্থতা ভুলে চন্দ্রযান তিন কিন্তু ইতিহাস লিখেছে বিশ্বের পাতায়। ইসরোর তৃতীয়তম চাঁদ অভিযানের খরচ কিন্তু প্রায় দাঁড়িয়েছে 615 কোটি টাকা। চন্দ্রযান তিনের সাফল্যের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আরেকটি চাঞ্চল্যকর তথ্য জানিয়ে দিয়েছেন। পরবর্তী মিশন হিসেবে আদিত্য এল নামক একটি মিশনের কথা তিনি জানিয়েছেন সকলকেই। আদিত্য এল এই মিশনটি হল সূর্যের মিশন। সূর্যের দেশে এবার কিন্তু উঁকি দিবে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়ে দিয়েছে এবার কিন্তু তারা সূর্যে যাবে, অর্থাৎ সূর্যের কিন্তু একেবারে নাগের ডগায় গিয়ে বসবে ভারতীয় মহাকাশ সংস্থা। সূর্যের বিভিন্ন যাবতীয় তথ্য এবার কিন্তু হাতের নাগালে চলে আসবে ভারতের। এই আদিত্য এল কে এভাবে বানানো হচ্ছে যাতে কক্ষপথের বিপুল চাপ ও তাপ সহ্য করে অন্তত এক বছর ধরে কিন্তু সূর্যের ছবি ও যাবতীয় তথ্য যাতে সংগ্রহ করতে পারে ভারত।